নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। এই রান্নাগুলি মায়ের হাতে শেখা। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে পুষ্টিকর একটা করলার ঝোল আমি করে নেব। স্বাদ মুখে স্বাদ নেই তো, এইভাবে করে আপনারা খেতেই পারেন। মুখে স্বাদও আসবে আর একটা পুষ্টিকর খাবার খাওয়াও হয়ে যাবে। আর এখন তো করলা মার্কেটে এভেলেবেল, তো চলুন দেখে নিই। কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দেবেন, যেহেতু এটা একটা পুষ্টিকর রান্না। এবার পরিমাণ মতো আলু, করলা এবং বেগুন দিয়ে দেবেন। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদও দিয়ে আমি ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। তারপর 5 মিনিট পর ঢাকনা তুলে আমি জিরের গুঁড়ো এবং জল দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনা বন্ধ করে খানিকক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে আমি নেড়ে নিয়েছি, সেটা আর আমি দেখালাম। এবার ঢাকনা খুলে হালকা একটু স্ম্যাশড করে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ভিডিওটা ওই সময় স্কিপ হয়ে গেছে, খুব চটজলদি রান্নাটা হয়ে গেল, রান্নাটা প্রায় রেডি। হোক, বুঝতেই পারলেন কি সহজেই এই করলার স্বাস্থ্যকর রেসিপিটি তৈরি হয়ে গেল। তো এবার সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই তরকারি খেয়ে দেখবেন রুচি অবশ্যই ফিরে আসবে। ভালো থাকবেন, ফিরে আসছি আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।